কাচ্চি ডাইন এখন খুলনাতে খুলনা জিরো পয়েন্টে এ আজকে কাচ্চি ডাইনের গ্র্যান্ড ওপেনিং আজকে কালকে এবং পশু গেলে পাবেন তিরিশ পার্সেন্ট ডিস্কাউন্ট অর্থাৎ তেইশে অক্টোবর ২৪ অক্টোবর পঁচিশ অক্টোবর আমি যখন যাই তখন বিকাল পাঁচটা বাজে এন্ড আমি ভাবছি অনেক ভিড় হবে ভিড় ছিল যেহেতু এতটা দূর সো খুলনা থেকে মানুষ আসতে একটু একটু লেট হইতেছে এন্ড ভিতরে কিন্তু ডেকোরেশন অনেক সুন্দর লাইটিং অনেক সুন্দর মাশাল্লাহ এবং বেশ বড় এই সাইড ওই সাইড মিলে অনেক বড় একটা জায়গা নিয়ে কাচি ডাইন ডাইন নিয়ে কিন্তু আমি ভালো খারাপ দুটা রিভিউ দেখছি তো একটু ভয় ভয়ে ছিলাম যে এখানে খাবার কেমন হইতে পারে ফার্স্ট আছে জায়গা পাই নাই আধা ঘন্টা ওয়েট করতে হইছে দেন একটা টেবিল খালি হয়ে যায় ওদের পুরা যে খাবারের মেনুটা সেটা কিন্তু আমি এই যে স্ক্রিনে দেখাচ্ছি দেখে নিতে পারেন কোনটা কি দাম আমি পাঁচশো চল্লিশ যেটা একজনের ওইটা অর্ডার করছিলাম এটা প্যাকেজ তবে প্যাকেজ অলরেডি শেষ হয়ে গেছে অনেক কিছু যেরকম আমাকে চিকেনটা দিতে পারে নাই বিফেরও কোনো আইটেম নাই শেষ অলরেডি আর আজকে যেহেতু ফার্স্ট ডে অনেক কিছুই ওরা মানে রাখে নাই বিফ আইটেম গুলো রাখে নাই যেটা শুনলাম আর শুধু পেয়ে গেছিলাম জালি কাবাবের একটা করে পাইছি অ্যান্ড হচ্ছে আপনার বাদামের শরবতটা পাইছি বোরহানি অনেক অ্যাভেলেবেল ছিল যেহেতু চিকেন নাই সো প্যাকেজ তো ফুল ঘুরছে না দেন আমরা কি করছি এটা সিঙ্গেল নিয়ে নিছি তো হিসাবে এটা হচ্ছে কাচ্ছি শুধু কাচ্ছি অর্ডার করছিলাম এবং খাইছি এটার মধ্যে মাংস কিন্তু খুবই সফট এন্ড জুসি আকারের তবে একটা জিনিস আমার ভালো লাগছে যে যেহেতু কাচ্ছি ভাই ভালো খারাপ মিলে কাচ্ছি ভাইয়ের রিভিউটা এভাবে আসছে যে কারণে কাচ্ছি যেন অনেক প্রেশন নিয়ে আসছে যাতে তাদের খাবারের মানটা ভালো থাকে এন্ড সত্যি ভালো ছিল মাংস জুসি ছিল এবং মানে আপনার কাচ্ছিটাও মজা ছিল আর আলুটাও খুব বেশ মজা ছিল আমার কাছে অনেক ভালো লাগছে এবং এদের বাদামের শরবতটাও মজা এটাও খুব মজা পাইছি আমি খেয়ে আলহামদুলিল্লাহ আমার দিক থেকে তো একশো একশোই বলবো এছাড়া সব থেকে বেশি ভাল লাগছে ওরা কিছুক্ষণ পর পর ক্লিন করতেছিল টয়লেট শুদ্ধ সো এটা আমার খুব ভালো লাগছে খাবারের জায়গাগুলো পরিষ্কার থাকলে কিন্তু আরো বেশি খাইতে ইচ্ছা করে এত মানুষের মধ্যে ওরা যে খাবারের মানে টেস্টটা সেমই রাখছে সবার জন্য এটাই আমার কাছে খুব ভাল লাগছে এবং এই ডান সাইডে ওরা হচ্ছে পার্সেল দিচ্ছে যারা পার্সেল নিচ্ছে তারা বাইরে থেকে নিচ্ছেন রেস্টুরেন্ট যারা তারা তো ভিতর থেকেই কাঁচি ডাইনে আমার অভিজ্ঞতা তো খুবই ভালো এবং আপনারাও যান এবং শেয়ার করুন এবং যাকে নিয়ে যাবেন তাকে নিয়ে মেনশন করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যাবেন আল্লাহ হাফিজ